মুনীর চৌধুরী। আবু নঈম মোহাম্মদ মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষা বিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী। তিনি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম একজন শিকার। তিনি তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার চাটখিল থানাধীন গোপাইরবাগ গ্রামে। তিনি ছিলেন ইংরেজ আমলের একজন জেলা ম্যাজিস্ট্রেট খান বাহাদুর আব্দুল হালিম চৌধুরীর 14 সন্তানের মধ্যে দ্বিতীয়। কবির চৌধুরী তার অগ্রজ, ফেরদৌসি মজুমদার তার অনুজা। 1949-এ লিলি চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। ছাত্র জীবন। মুনীর চৌধুরী 1941 সালে ঢাকা কলেজিয়েট স্কুল, বর্তমান ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন এবং 1943 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে আইএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স পাশ করেন, উভয় ক্ষেত্রেই দ্বিতীয় শ্রেণীতে। তিনি ছিলেন সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র। বক্তৃতা নৈপুণ্যের সুবাদে বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনের প্রথম বছরই 1943 সালে হলের সেরা বক্তা হিসেবে প্রভোস্ট কাপ জেতেন। 1946 সালে নিখিল বঙ্গ সাহিত্য প্রতিযোগিতায় সর্বাধিক সংখ্যক পুরস্কার জেতেন। ছাত্রাবস্থাতেই এক অঙ্কের নাটক রাজার জন্মদিনে লিখেছিলেন, যা ছাত্র সংসদ মঞ্চস্থ করেছিল। বিশ্ববিদ্যালয়ে ঢুকে মুনীর চৌধুরী বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন, ফলে তার পরীক্ষার ফলাফল এতে ব্যাহত হয়। বামপন্থী রাজনীতিতে অতিমাত্রায় সম্পৃক্ততার কারণে তাকে সলিমুল্লাহ হল থেকে বহিষ্কার করা হয়। একই কারণে পিতার আর্থিক সাহায্য থেকেও তিনি বঞ্চিত হন। এই সময় তিনি ঢাকা বেতার কেন্দ্রের জন্য নাটক লিখে আয় করতেন। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 1947 সালের 6 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যে প্রথম ছাত্র সভা হয় তাতে তিনি বক্তৃতা করেন। 1947 সালে দেশভাগের পরপরই ভারতের কমিউনিস্ট পার্টির বঙ্গীয় প্রাদেশিক কমিটির অধীনে পূর্ববঙ্গে কাজকর্ম পরিচালনার জন্য একটি আঞ্চলিক কমিটি গঠন করা হয়। এই জোনাল কমিটির 7 সদস্যের একজন ছিলেন মুনীর চৌধুরী। 1948 সালের মার্চ মাসে ভারতের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে মুনীর চৌধুরী যোগদান করেন। একই বছরের শেষের দিকে প্রগতি লেখক সংঘের সম্পাদক নির্বাচিত হন। শিক্ষকতা পর্ব। 1949 সালে মুনীর চৌধুরী খুলনার ব্রজলাল কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে যোগদান। সেখানে তিনি কিছুদিন বাংলা পড়িয়েছিলেন। ওই বছর মার্চে তিনি ঢাকায় এসে রাজনৈতিক তৎপরতার কারণে গ্রেপ্তার হন, তবে রাজনীতি না করার প্রতিশ্রুতিতে ছাড়া পান। একই বছর তিনি লিলি মির্জাকে বিয়ে করেন। 1950 সালে তিনি ঢাকার জগন্নাথ কলেজে যোগ দেন এবং সে বছরই আগস্ট মাসে ইংরেজির অস্থায়ী প্রভাষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিযুক্তি লাভ করেন, কিন্তু রাজনীতি থেকে বেশি দূরে থাকতে পারেননি। 1952 সালের 21 ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গিয়ে পুলিশের ধাক্কা খেয়ে পড়ে যান। 26 ফেব্রুয়ারি শিক্ষকদের প্রতিবাদ সভা আহ্বান করতে গিয়ে গ্রেফতার হন ও তাকে চাকরিচ্যুত করা হয়। এ সময় প্রায় 2 বছর তিনি দিনাজপুর ও ঢাকা জেলে বন্দী জীবন যাপন করেন। বন্দী অবস্থায় 1953 সালের 21 ফেব্রুয়ারি কারাবন্দীদের অভিনয়ের জন্য লেখেন কবর নামের একাঙ্কিতা। 1953 সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে 21 ফেব্রুয়ারি উদযাপনের লক্ষ্যে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান। এই অনুরোধের ভিত্তিতে তিনি ওই নাটকটি রচনা করেন। ওই নাটকটি তার শ্রেষ্ঠ নাটক হিসেবে খ্যাত এবং এর প্রথম মঞ্চায়ন হয় জেলখানার ভেতরে, যাতে কারাবন্দীরাই বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন। সঙ্গী কারাবন্দী অধ্যাপক অজিত গুহের কাছ থেকে তিনি প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের পাঠ গ্রহণ করেন। কারাগারে থেকে 1953 সালে বাংলায় প্রাথমিক এমএ পরীক্ষা দেন ও প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। 1954 সালে পূর্ব পাকিস্তানে যুক্ত ফ্রন্ট সরকার ক্ষমতায় আসলে তিনি কারাগার থেকে মুক্তি পান। 1954 সালে নিরাপত্তা বন্দী থাকা অবস্থায় এমএ শেষ পর্ব পরীক্ষা দিয়ে তিনি কৃতিত্বের সাথে বাংলায় মাস্টার্স ডিগ্রি পাশ করেন। 1954 সালে 15 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অস্থায়ী প্রভাষক হিসেবে যোগদান। 1955 সালের জানুয়ারিতে মোহাম্মদ আব্দুল হাইয়ের প্রচেষ্টায় বাংলা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন এবং আগস্ট মাসে বাংলা বিভাগে সার্বক্ষণিক চাকরি লাভ করেন। 1956 সালের এপ্রিল মাসে তিনি বাংলার প্রভাষক হিসেবে চাকরি স্থায়ী করেন। 1956 সালের শেষ দিকে রকফেলার বৃত্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং 1958 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে আরো একটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সে বছর সেপ্টেম্বরে দেশে ফিরে আসেন। 1962 সালে অস্থায়ী রিডার পদে নিযুক্ত হন। 1969 সালে মোহাম্মদ আব্দুল হাই অকালে মৃত্যুবরণ করলে তার স্থানে মুনীর চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান হন। 1970 সালে ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি ভাষাতাত্ত্বিক সম্মেলনে যোগ দিতে যান। রাজনৈতিক জীবন। মুনীর চৌধুরী 1952 সালে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে পাকিস্তান সরকারের হাতে বন্দী হন। বন্দী থাকা অবস্থায় তিনি তার বিখ্যাত নাটক কবর রচনা করেন। 50 ও 60-এর দশকের যে কোনো ধরনের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। 1966 সালে রেডিও ও টেলিভিশনে রবীন্দ্রনাথ ঠাকুরের গান প্রচারে পাকিস্তান সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদ করেন। 1968 সালে পাকিস্তান সরকার বাংলা বর্ণমালাকে রোমান বর্ণমালা দিয়ে সংস্কারের উদ্যোগ নিলে তিনি এর প্রতিবাদ করেন। 1971 সালে অসহযোগ আন্দোলনের সময় সে আন্দোলনের সমর্থনে সিতারায় ইমতিয়াজ খেতাব
খেতাব বর্জন করেন। বাংলা টাইপরাইটার ও মনির অপটিমা। মনির চৌধুরী 1965 সালে কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাংলা টাইপরাইটারের জন্য উন্নত মানের কিবোর্ড উদ্ভাবন করেন, যার নাম মনির অপটিমা, অ্যান ইলাস্ট্রেটেড ব্রোশার অন বেঙ্গলি টাইপরাইটার 1965। শীর্ষক পুস্তিকায় তিনি তার পরিকল্পনা ব্যাখ্যা করেন এবং এই নতুন টাইপরাইটার নির্মাণের লক্ষ্যে বেশ কয়েকবার তৎকালীন পূর্ব জার্মানিতে যান। বাংলা ভাষা ও সাহিত্যে অবদান। মনির চৌধুরী 1953 সালে কারাবন্দী অবস্থায় কবর নাটকটি রচনা করেন। 1958 সালে প্রকাশিত পূর্ববঙ্গ সরকারের ভাষা সংস্কার কমিটির রিপোর্টের অবৈজ্ঞানিক ও সাম্প্রদায়িক বিষয়বস্তুর তীব্র সমালোচনা করে মনির চৌধুরী পূর্ববঙ্গের ভাষা কমিটির রিপোর্ট আলোচনা প্রসঙ্গে একটি দীর্ঘ ভাষাতাত্ত্বিক প্রবন্ধ লেখেন। 1959 সালের 27 এপ্রিল প্রবন্ধটি বাংলা একাডেমিতে পঠিত হয়, কিন্তু মুসলিম ধর্ম বিশ্বাসে আঘাতের অভিযোগে সামরিক সরকারের কাছে তাকে কৈফিয়ত দিতে হয়। এরপর তিনি সাহিত্যে মনোনিবেশ করেন ও বেশ কিছু মৌলিক ও অনুবাদ নাটক লেখেন, অনেকগুলি প্রবন্ধের সংকলন প্রকাশ করেন। নীর মানস প্রবন্ধ সংকলনের জন্য দাউদ পুরস্কার এবং পাক ভারত যুদ্ধ সম্পর্কে লেখা সাংবাদিকতা সুলভ রচনা সংকলন রণাঙ্গনের জন্য সিতারাই ইমতিয়াজ উপাধি লাভ করেন। 1967 থেকে 68 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বর্ণমালা ও বানান পদ্ধতির সংস্কার প্রচেষ্টার প্রতিরোধের উদ্দেশ্যে প্রকাশিত একটি রিপোর্টে প্রবন্ধ লেখেন এবং পরবর্তীতে এ বিষয়ক বিতর্কে সক্রিয় অংশ নেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও মৃত্যু। 1971 সালের মার্চে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মনির চৌধুরী ফিরে আসার কিছুকাল পরেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায়। তার কিশোর ছেলে মুক্তিযুদ্ধে অংশ নিতে চলে যায়। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশে মে জুন মাসে ইংরেজি বিভাগের প্রধান হিসেবে এবং জুলাই মাস থেকে কলা অনুষদের ডিন হিসেবে কাজ করেন। 1971 সালের 14 ডিসেম্বর মনির চৌধুরীকে পাকিস্তানি সেনাবাহিনীদের সহযোগী আল বদর বাহিনী তার বাবার বাড়ি থেকে অপহরণ করে ও সম্ভবত ওই দিনই তাকে হত্যা করে। বন্ধুরা, এ ছিল আজকের আয়োজন। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।